সত্যের পথে অবিরাম শীর্ষ খবর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা বিনোদন আড্ডায় উপস্থিত হয়েছি এই শীর্ষ খবর আমার স্টুডিওতে। আমার সাথে আছেন বাংলাদেশের শ্রেষ্ঠ এবং খুবই জনপ্রিয় এবং বিখ্যাত একজন পরিচালক দেলওয়ার জাহান ঝন্টু। আপনাকে স্টুডিওতে স্বাগত। আমরা আসলে আপনার ছবি দেখে, আপনার কাজ দেখে দেখে বড় হয়েছি। আপনার প্রতি একটা শ্রদ্ধা, একটা ভালোবাসা এবং আপনাকে দেখার, এবং বিশেষ করে যারা আমাদের দর্শক, আপনার যারা ফ্যান, তারা আপনাকে কিন্তু চায়, বিভিন্নভাবে জানতে চায় আপনার শারীরিক অবস্থা কেমন, কোন কাজটি করছেন, দেশের জন্য কি ভাবছেন, এসব কিছুই আমরা আজকে তুলে ধরবো দর্শক শ্রোতা তার সাথে একান্ত কিছু কথা। আমার প্রথম প্রশ্ন যে আপনি তো দেলওয়ার জাহান ঝন্টু, এই যে দেলওয়ার জাহান ঝন্টু এবং এক নামে আপনি পরিচিত, এই যে আপনার খ্যাতি, এই খ্যাতিটাকে আপনি কীভাবে এনজয় করেন? এই খ্যাতির মধ্যে মূল্যায়ন করা আমার পক্ষ থেকে কিছু নাই। তো আমি সিনসিয়ারভাবে চলচ্চিত্রে কাজ করে এসেছি এতদিন যাবত। এটা যদি আমার, আমাকে যদি আমার দেশের লোকজন আমার নামের সাথে পরিচিত হয়ে থাকে বা আমার খ্যাতি কিছু হয়ে থাকে, সেটা আমার কাজের নিষ্ঠার জন্য হয়েছে। আমি সিনসিয়ারভাবে কাজ করেছি এবং মানুষকে, আমরা তো বিনোদনমূলক ইয়েতে আছে, মানুষকে বিনোদন দিতে চেষ্টা করেছি, সুন্দর সুন্দর গল্প উপহার দিতে চেয়েছি, সুন্দর গান, সুন্দর চলচ্চিত্র, এর বাইরে তো আর আমাদের অন্য কিছু নাই, কর্মটা এটা আমার। তো আমার নিষ্ঠা পরিশ্রমের জন্য আজকে আমি আমার নামের সাথে কিছুটা পরিচিত লাভ করেছি, কিছুটা না অনেক পরিচিত। আপনি, আপনাকে আমরা যখন ছোটবেলায়, তখন একমাত্র মাধ্যমই ছিল সিনেমা হল, সিনেমা, ওই সময় আপনার নামটা ওই ছবি যখন একটা হলে নতুন আসতো, তার আগে মাইকিংয়ে জেলা উপজেলায় ব্যাপক প্রচার হতো, দেলওয়ার জাহান ঝন্টু পরিচালিত আসিতেছে, ওনারে যে আসিতেছে দেলওয়ার জাহান ঝন্টু, নামগুলো কিন্তু প্রত্যেকের মুখে মুখে, মনে মনে, অন্তরে অন্তরে। তা আমি আমার এই শীর্ষ খবর এই আড্ডায় আপনাকে পেয়ে আমরা আসলে আনন্দিত। আমরা আজকে কিছু প্রশ্ন জানবো যেটা মানুষ জানতে চায়। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে চলচ্চিত্রে আপনারা যারা আজকে সিনিয়র অবস্থায় আছেন, আমরা প্রায়ই এখন শুনি বিভিন্ন গুঞ্জন যে সিনিয়রদের মূল্যায়ন নেই, এই ব্যাপারে আপনি একটু বলেন। মূল্যায়ন নেই না, আছে, এটা আমি মানি না। এটা আপনাদের ধারণা হয়তো শুনে থাকবেন, শোনা থেকে আপনি বলার, আমরা তো ডাইরেক্ট, আমাদেরকে যথেষ্ট মূল্যায়ন করে আমাদের চলচ্চিত্রের জুনিয়র থেকে সিনিয়র থেকে, আমরা সব সিনিয়ররা আমাদেরকে যথেষ্ট স্নেহ করেন, আর জুনিয়ররা মানে যতটুকু সম্ভব রেসপেক্ট করার ততটুকুই করে। তো এখানে আপনি যেটা বলেছেন সেটা সঠিক না। আচ্ছা আচ্ছা, গুড। কারণ একটা শ্রদ্ধার জায়গা যদি থাকে, তাহলে আপনার যে অতীতের কর্মগুলো, সে কাজগুলো নিয়ে আপনি একটা আনন্দে থাকবেন, এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। হয়তো কতিপয় ক্ষেত্রে, দু একটা ক্ষেত্রে ব্যতিক্রম আছে যার জন্য অনেক থাকে, আর মিডিয়ার অপপ্রচারও আছে এই বিষয়ে, সেগুলো নিয়ে। আপনি প্রথম এই চলচ্চিত্রে কিভাবে আসলেন? চলচ্চিত্রে প্রথম চলচ্চিত্রে আসছি শুটিং দেখতে, 1964 তখন শুটিং দেখতে আসতাম ওই ওয়ার্ল্ডিং। আপনার তো ব্রাহ্মণবাড়িয়া, এখানে আমার মাদার চাকরি করতেন, আচ্ছা আচ্ছা, সেন্ট্রাল জেল, জেলে ম্যাট্রন ছিলেন, আচ্ছা, আমার ফাদার চাকরি করতেন এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, আচ্ছা, অফিসার ছিলেন, আমরা জেলখানার কোয়ার্টারে থাকতাম, ওইখান থেকে আমরা, আমি মাঝে মধ্যে শুটিং দেখার ইয়েতে FDC চলে যেতাম, কানাতর আমার শুটিং করে, জয় রাহান শুটিং করছে দেখতাম, আবার এই ছেলে শরৎ এরকম করত। তো ওইখান থেকে আস্তে আস্তে চলচ্চিত্র, এবং ছোটবেলা থেকে আমি খুব ছবি দেখতাম, মারও খেতাম, খুব পড়ালেখা বাদ দিত, পড়ালেখা বাদ দিলে তো হতো না, কিন্তু মানে আমরা তো ছবি দেখলে বড় জোর আমরা মেটিনি শো দেখতে পারতাম, তিনটা শো, প্রথম ছিল দুটা শো এই দেশে, ফার্স্ট শো সেকেন্ড শো নাম ছিল, তারপর মেটিনি ইভিনিং নাইট, এই তিনটা মেটিনি শো দেখতাম আমরা, স্কুল ওই হাফের পর চলে যেতাম, ছবি দেখতে যাইতাম, বই হাতে আবার
ফিরে আসতাম বাসায়, ঢুকতাম ওই স্কুল থেকে ছিল, ক্লাস শেষ হয়ে মিথ্যা কথা বলতাম আর কি। তারপরে বাজার টাজার করলে ওখান থেকে পয়সা মারিং হতো, পয়সা মানে মারতাম বাজারে, সত্যি কথা। ছবি আমি দেখতে পাবো কোথায়, টাকা দিব কে? বাবা মা টাকা দেবে না, স্কুলের টিফিনের জন্য দিত। বাজারের পয়সা মারতাম, মানে জমায় রাখতাম শুক্রবার দিন, বেশি পয়সা লাগতো না। ওই শুক্রবার আর রবিবার দিন ইংলিশ ছবি চলতো, মর্নিং শো, ওটা মর্নিং শো চলতো শুক্রবার আর রবিবার। তো থার্ড ক্লাসের টিকিট ছিল 3.5 আনা, মানে 16 আনা 1 টাকা, 16 আনা 1 টাকা, 3 আনা 3.5 আনা, 4 আনা 3.5 আনা। 3.5 আনা কত পরে জানতাম কেন, ওই 4 আনা করলে ওটা ট্যাক্স হতো, আর 3.5 আনার কোনো ট্যাক্স দিতে হইতো না। এই জন্য 3.5 আনার টিকিট আমরা করে ছবি টবি ইংলিশ ছবি দেখতাম, মারপিট টারপিট। তারপরে ওই যে ড্রাগন ড্রাগন বলি, ইউলিসেস, সেভেন বয়েজ অফ সিন্দাবাদ, এইসব ছবি দেখতাম আর কি, ইংলিশ। আর জাদু টাদুর ছবি দেখতাম, ইংলিশ ছবি দেখলে খুব মার খেতাম, মানে ইংলিশ ছবি দেখতে বারণ করতো। ওখানে আবার অনেক বিষয় কিস্টিস এগুলি থাকে, অভিনেতা তেমন থাকতো না। আমরা যে ইন্টারেস্টেড, আমরা তো জাদু টাদু চেরাক ঘষা দিলে দত্ত আসে, এগুলো ছবি দেখতাম হলিউডের। আর ওই বোম্বের ছবি দেখতাম, বোম্বে তো জাদু টাদুর ছবি অনেক ছিল, দিলীপ কুমারের ছবি দেখতাম। এই এইভাবে ছবি টবি, মানে ছবির প্রতি ঝোঁক ছিল বেশি আর কি, একটা ঝোঁক ছিল বলেই আপনি এই জগতে এই জায়গাতে আসতে পারছেন। এবং আজকে খালি আসেন নাই, দেশের ইন্ডাস্ট্রিকে বদলের জন্য এবং দেশের ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য আপনার অনেক অবদান আছে। আপনি 78 সালে প্রথম ছবিটা মুক্তি পায়, প্রথম ছবি সম্পর্কে 78 আরম্ভ করেছিলাম 72-তে, 72-তে শুরু, লিডার সেটা হয় নাই, সেটা ওই শাবানা প্রবীণ মিত্র এদেরকে নিয়ে আমি শুরু করেছিলাম, প্রায় শেষের দিকে গিয়েছিল, কিন্তু যে কোনো কারণে হোক ছবিটি মুক্তি পায় নাই। পরবর্তীতে আমি বন্ধুক, আচ্ছা মুক্তি না পাওয়ার পিছনে অন্য পিছনে মানি আর কিছু, ও আচ্ছা আচ্ছা, একটি চলো ছবি মুক্তি পাইনি, ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে মনিটারি প্রবলেম, আর অন্য অনেক কারণে হতে পারে, আরো ওটলে মেইন কারণ। তারপর ওই বন্দুক ছবি, তরুণ ভাই ওই যে জেমসের প্রধান চরিত্র ছিল, জেমসের পার্টনার ছিল একজন, ওনার নাম তরুণ সাহেব। আচ্ছা, তো উনি আমাকে নিয়ে ছবিটা আরম্ভ করলো বন্ধু, উনিও শেষ করতে পারেন নাই। পরবর্তীতে এই ছবিটা যমুনা ফিল্মস কর্পোরেশনের যে শৌভিক্রম মুড়ি সাহেব এবং এবিএস সিদ্দিকি সাহেব, ওদের এখানে গিয়ে বললো যে আমার গল্পটা আপনারা শেষ করেন, ছবিটা শেষ হলো তরুণ ভাই। তারপরে করে তাদের গল্পটা শুনবো, আমি গেলাম যমুনা ফিল্মস কর্পোরেশন, গল্প শোনালাম, ওরা পছন্দ করলো। পরে শুটিংটি শেষ করে বন্দুক ছবিটি ওই যমুনা ফিল্মস কর্পোরেশনের ব্যানারেই ছবিটি মুক্তি পায়। তারপর আমাকে ওরা বলল যে ছবি বানাবো গল্প, ওরা এটা একটা ইতিহাস আর কি, ওরা এর আগে করেছিল বাহাদুর, আচ্ছা ওই অলিভিয়া ওয়াসিম, বাহাদুর ওই বোম্বের পাতাল ভৈরবে একটা ছবি ছিল পুরনো, সেই ছবিটার অনুকরণে করেছিল বাহাদুর। বাহাদুরের আগে করেছিল ডাকু মনসুর, সেটা আবার বোম্বের জলপুরে একটা ছবি ছিল সেটা। ওরা থার্ড ছবি করবে, ওরা বাহাদুরের পর ছবি করবে, ওরা সিদ্ধান্ত নিল প্রেমনাথ মধুবালা, এটা খুব বড় মধুবালা তো সবাই চেনে, প্রেমনাথকেও সবাই চেনে, ওদের একটা ছবি ছিল সাকি। তো সাকি ছবির স্টার কর্পোরেশন বিরাট, মানে বোম্বের পাকিস্তানের যত পুরনো ভালো ভালো ছবি সব এদের হাতে ছিল, ওরা সাকি ছবিটা করবে, প্রিন্ট আনতে গিয়ে দেখে প্রিন্ট নাই, ছোট হয়ে গেছে নাই। তখন ওরা করে করছে কি, ওদের এডিটার ছিল শহীদুল ইসলাম, সে বললো সাকির গল্পটা পাচ্ছি না। উনি বললেন যে আমার কাছে একটা ছেলে আছে বন্দুক লিডার নামে একটা ছবি করছে, সে নাকি সে মাঝে মাঝে বোম্বের যে কোনো ছবির গল্প টল্প নিয়ে আলোচনা করে, অনেক কিছু জানে, ওকে জিজ্ঞেস করবো সাকির গল্প জানে কি না। আমাকে পরের দিন গিয়া শহীদ ভাই সিনিয়র ইমনি মিজানের এডিটর, পরবর্তীতে আমারও সব ছবি এডিটর ছিল, তো বলে যে ঝন্টু তুমি কি প্রেমনাথ মধুবালার সাকি ছবিটার গল্প তুমি দেখছিলা? হ্যাঁ 47 বার দেখছিলাম মনে আছে আমার, সবচেয়ে বেশিবার দেখছিলাম আন 70 বারের উপরে দিলীপ কুমারের, তারপর সেকেন্ড দেখেছিলাম সাকি। কয়ে তোমার গল্প মনে আছে? তার গল্প মনে আছে হিন্দিতে ফার্স্ট ডায়লগ থেকে লাস্ট ডায়লগ পর্যন্ত আমি বলতে পারবো, উইথ মিউজিক, কোথায় কি ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটাও বলতে পারবো। তারপর কয়েছে কালকে তুমি চলো, গেলাম ওইখানে, ওখানে গেলাম দেখলাম যে ওইখানে শোভা দত্ত, দত্তবাবু বসা, শামসুদ্দিন টগর একজন পরিচালক, এম এম আলেক এবং জসিম,
বললো যে আপনি কি শাকিল দলবার জাহান কা হ্যাঁ জানে বলেন, আমি কিছু উইথ মিউজিক বলবো না ডায়লগ, না না মিউজিক লাগবে না ডায়লগে বলে ডায়লগে আমি পুরা হিন্দিতে পুরা ছবি ডায়লগ বললাম। এক তিন ঘন্টা ছবি, তিন ঘন্টা সময় নিয়ে আমি বলছি। পরে ওরা বলছে যে উনি বলতে স্যার আমাদের সব মনে পড়তেছিল সিং, পরে ওই শামসুদ্দিন টগর ওই সিদ্দিক সাহেবকে আড়ালে নিয়ে গিয়ে বললো যে গল্পটা শুনলেন কহ, কালকের থেকে ওকে বসাই দিয়ে লিখে ফেলাব, একই লিখবো। পরে শুনলাম আর কি, একই লিখবো, গল্প শুনছে আমরাই লিখে ফেলাবো। তখন টগর সাহেবকে না এটা তো ঠিক না, হ্যাঁ গল্পটা আপনি পান না, আজকে এক বছর ধরে ঘুরতেছেন, এখন করে লিখে ফেলবেন, ঠিক আছে বসার। আমাকে বললো কালকে আসেন, আমি গেলাম, কোথায় বসবেন? আমি বুঝি এক কাজ করে শীতের দিন ঘরের ভিতরে দিয়েন না, ছাদে একটা টেবিল চেয়ার দিয়ে দেন, আমি খোলা জায়গায় বসে লিখি। চারতলা পুরোনো প্রথম, তো চারতলায় বসে লিখতেছি, সকাল 9টা থেকে বসে লিখতেছি, 12টা পর্যন্ত এক কাপ চাও আসে নাই, এক এক কাপ চা, একটা সিঙ্গারা কিছু আর এইগুলো নিয়ে আমার। তো পরে আমি লিখতেছি, ওরা নামাজ পড়ে 1:30টার সময় হাজি সাহেব মানে সবি সাহেবের সবি কুনি সাহেবের বড় ভাই, উনি কিন্তু যমুনা মানে কর্ণধার, উনি যা বলে সেটা হয়, সবি সাহেব ওনাকে বড় ভাইকে বাবার মতো মানেন, এই জন্য উনি যেটা বলে সেটাই কার্যকর করতে চেষ্টা করেন। তো উনি নামাজ পড়ে আসলেন, আইসা পাশে একটা চেয়ার আছে বসলো, কি করতেছেন? ঠিক এই ডায়লগ, কি করতেছেন? লিখতেছি। এরপরে আমি দেখা গেল যে এতগুলো কাগজ লেখা হয়ে গেছে আমার, প্রায় 30টা সিকোয়েন্সের মতো আমার লেখা হয়ে গেছে, 9টা থেকে 12টা ফার্স্ট লিখতে পারি। পড়লো, ধর 12টা পাতা পড়ে রাখলো, রাখার পরে এখান থেকে চিৎকার করে ওদের অফিসের ওই যে চা বানায় ওর নাম তারক, ওই ছাদের থেকে তারক করে জোরে চিৎকার ডাক দিয়ে সে দৌড়ায় তারক আসছে, কি করতেছস? কাম করি, রাখ তোর কাম, এখানে চা কই, সিগারেট কই, সিঙ্গারা কই, নাস্তা কই। তো মনে মনে করলাম যে এটা শোনার পরে বললাম যে মাল বোধ খাই ফেলাই সিঙ্গারা কই এইগুলি কইতেছে। ওপরে নিয়ে আসছে, বসলাম লিখলাম, ওরা শুনলো পছন্দ করলো, পারে আলোচনা হলো, সবাই শোভা দত্ত একজন অ্যাডভাইসার ছিল ওদের, সবাই মিলে সিলেকশন করলো। আমাকে জিজ্ঞেস করলো, আমি করলাম যে শাবানা ওয়াসিম কিনা জাদুর ছবি, সাকি প্রেমনাথ জাদুর ছবি কোভিড ছবি, শাবানা ওয়াসিমকে কাস্টিং করলো, সব কিছু করলো, আমার কৃতিত্বটা বাজে, নকল গল্প কিন্তু আমার না, নকল লিখে দিছি বোম্বের ছবি, এর আগে দুটা ওরা নকল ছবি করেছে। ওদের সাথে আমার আসা যাওয়া শুরু হলে হঠাৎ একদিন দেখি সব বসা, আমি গেলাম, আমি গেলাম আপনি কী করতেছেন? কোনো আর বইয়েরছি আড্ডা মারতেছি। আমি গেলাম আড্ডা যখন মারতেছেন তাহলে একটা গল্প শোনান, আমি কই গল্প শুনে কি, গল্প তো দিছেন, আমরা শুটিং করতে যাবো সামনে মাসে 11 তারিখ থেকে শুটিং। আমি আজাইরা বই ঠিক এমনি আজাইরা বইসে রয়েছেন হুনেন কাছে হুনান, ঠিক এই শব্দটি ভাষাটা এরকমই হুনান। আমি গল্পটা শুনাইলাম, এটা তো হিন্দিতে কইলেন না, না এটা বাংলাতেই, এটা এটা বাংলাতেই, এটা কি বোম্বে কোনো গল্প না, না তাহলে হই না কি হবো, আমি হুনেন কার লেখা? আমি কিছু আমার এরপর শুনাইলাম। এটা কত সালের দিকে? ওই ওই সময়ে, হ্যাঁ হ্যাঁ 78-এর আগে, তখন তো আমার ছবি রিলিজ হয় নাই বন্ধুক, তোকে শুনে শুনেছি প্রায় 3 ঘন্টা। শোনার পর ওরা চুপ হয়ে গেছে, সব কেউ আর কথা কয় না। তারপর ওই সবি সাহেবের বড় ভাই সবি সাহেবকে বলতেছে, হুনছল গল্পটা খ শুনছি, কি কস তুই? তখন কিন্তু কথা আমার একটাই, কি কই সাকিব রেমনাথ মধুবালাগুলি বাদ, এটা করো। শোভা দত্ত কয় যে আমিও সবির সাথে একমত, এটার সামনে ওটা কোনো গল্প নাকি, প্রেমনাথ মধুবালা যদি কে দিছে এইটা, জসিমকে আমিও একমত, এম এম আলে একটু অগর, সবাই কইতেছে এতদিন পরে একটা সুন্দর গল্প শুনলাম। তখন আমার কয় যে গল্প কই, গল্প নিয়ে আসেন, আমি কিছু আপনি এটা করবেন কহ, নিয়ে আসলে কিন্তু একটু টাইম লাগবে আমার, গল্প রেডি আছে স্ক্রিপ্ট, কিন্তু এটা লিখছিলাম ওই নির্হারা ছবির এক পরিচালক ওই মতিউর রহমান বাদল,
ওই আমাকে বলছিল একটা গল্প লিখতে লিখছিলাম, সে শুনে কইছে না এখানে দরকার লাগলে আমি নেবো। ওর আমার জিজ্ঞেস করতে হবে, বাদল জিজ্ঞেস, বাদল কি করবা তুমি গল্প দিয়ে দেন, আমি করতে করুক, যেটা করছি ওই নিয়ে করতে পারি না, দিয়ে দেন দরকার লাগলে নেবো না, দিয়ে দিচ্ছে। ওই তারপর ওরা কইছে এটার কাস্টিং, আমি কিছু সাবান আসি, ঠিক আছে সাবান আসি নিয়ে নেন, ওরা এটি নেই, ওদেরকে সাইনিং দেওয়া সামনে মাসে এগারো তারিখে শুটিং, এটা আমার আউটডোর যেতে হবে, খাসিয়া জয়েন্টার চলে যাবে, সেই ডেট আমরা সিদ্ধান্ত দিচ্ছি ওইখানে সিলেটে ওইখানে করবে। তারপর বলতেছে যাইবার আগের দিন আমরা শুটিংয়ে যাব, ছবির নাম কি? এখন দত্তদাকে বলতেছে যে দাদা আপনি বলেন ছবির নাম কি হইতে পারে, নাম রেডি আছে। দত্তদা বলে কি ওই যে জন্তু তোমার নায়কের নায়কের নাম কি গল্পে, নায়কের নাম হলো রাজ, নায়কের নাম কি দুলারে, রাজ দুলারে রেখে দাও, রাজ দুলারে, ব্যাস এই। এটা আমার নিজস্ব, আমার কৃতিত্বটা এটাই যে আমি বোম্বের একটা খ্যাতনামা ছবির গল্প লিখে দিলাম, ওটা না করে আমার নিজের গল্পটা নিল, এটা আমি বলবো যেটা আপনি, এবং এটা হ্যাভক হয়েছে ছবিটা। জি জি জি। তারপর আমার এক গল্প রাইটার হিসেবে আমার আর পিছন ফিরে তাকাতে হয় না, লাইন অনেক নাচানাচি হতো, অনেক ভারতের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে যে দেশে আমি দেশের নাগরিক হতাম, ওখানে অনেকগুলো প্রভিন্স আছে, প্রভিন্সিয়ালভাবে আমাকে অ্যাওয়ার্ড দিত, এবং জাতীয়ভাবে দেশের ভারতের প্রধানমন্ত্রী আমাকে ডেকে নিয়ে পৃথিবীতে একশোটা গল্প, কারো চলচ্চিত্র হয়নি, তিনশোটার উপরে আমার গল্প হয়েছে চলচ্চিত্র, আমার দেশ তো আমাকে কোনো মূল্যায়ন করে নাই। না, এটা একটা কিংবদন্তি আমি বলবো, যে আমি একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা এইটা মূল্যায়ন আছে, আমাদের প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করছে, এটা অস্বাভাবিক, আপনি কল্পনা করতে পারেন। হ্যাঁ, ওনার আমলে এটা শুরু হয়েছে, উনাকে এখনো ধন্যবাদ জানাই যে মুক্তিযোদ্ধাদের প্রতি উনি যে এত মানে মাথায় মুক্তিযোদ্ধাদের কাছে উনি ওনার ছায়া দিয়ে রাখছে মুক্তিযোদ্ধাদেরকে। জি, এটা আমি একজন মুক্তিযোদ্ধা যতটুকু জানি, কিন্তু যদি আজকে আমি যে গল্প এতগুলো এই সুনামটা কিন্তু পৃথিবীতে কারণ নাই, কি বলতে পারবে না, আমি ভারতে হলে গিনিজ বুকে আমার নাম যেত, সরকারিভাবে সম্ভব ছিল, সম্ভব ছিল, চেষ্টা করতো সরকার গিনিজ বুকে নাম দাও, এতগুলি গল্প তো পৃথিবীতে কেউ লেখে নাই। আপনি শিল্পী সমিতি, প্রযোজক সমিতি, কিছুই না, কোনো যেখানে দেশ আমাকে কিছু করে সমিতিতে কি হবে, মানে আমার আমি এটাই যে আমি বলতে পারবো পৃথিবীতে সবচেয়ে বেশি গল্প আমার, এটাই আমার প্রাইজ। এই যে আপনি বলছেন আপনার মুখে বা আমরা কতিপয় লোক যারা জানি, সেটা তো আসলে হলো না, আপনার মতো একটা মেধা, এই যে আপনি এত মেধা করলেন, না আমি বলি ওটা ওটা কোনো আক্ষেপ নাই, আমি আমার যদি মেধা থেকে থাকে আমি তো এটার মূল্যায়ন পেয়েছি, সাড়ে বিশ কোটি লোকের ভিতরে আঠারো কোটি লোক আমার নাম জানে, জানে দেশের মানুষ, না এটা অনেক বড় সাফল্য। আমাকে বলেন কজন মন্ত্রীর নাম দেশের চাষা মজুররা জানে, লেখক হিসেবে বলেন পরিচালক প্রযোজক, আপনার তো সব দিকেই আমি বলবো আপনার হাত সমানই চলে, এখন রাষ্ট্র কিন্তু আপনাকে সাহিত্য পুরস্কার বলেন, অন্য আরো একুশে পদক, একুশে পদক, একুশে একুশে পদক, অন্য অন্য আর কোনো পদক রাষ্ট্রীয়ভাবে আপনি এই জাতীয় কি সর্বোচ্চ পদক কিছুই আমি পাই নাই, দেয় নাই, এটা আমরা বলবো যে না, এটা আমার কোনো আক্ষেপ নাই, আমাকে মানুষ চিনে, আপনার আক্ষেপ নেই, এটা আমাদের আক্ষেপ আছে, এটা হইতে পারে, আমরা আমরা যারা মিডিয়া আছি আমরা আমরা বলবো যে আমাকে দেওয়া প্রয়োজন মনে করে নাই, দেয় নাই, বা আমাকে নিয়ে ওর আলোচনা যায় নাই, হয়তো কোনো ফাঁকে পড়ে গেছেন আপনি, হয়তো আপনার কোনো শুভাকাঙ্ক্ষে আপনাকে এই জায়গায় পৌঁছতে পারেনি। আমি বলবো আমি এই শীর্ষ খবর আমাদের এই বিনোদন আড্ডার পক্ষ থেকে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব আমাদের এই গুণী ব্যক্তিকে জাতীয়ভাবে সম্মান করা হোক, তার মূল্য এবং তাকে পদক দিয়ে সম্মানিত করা হোক, কারণ তিনি এখন অনেক অনেকটাই প্রবীণ, তিনি বেঁচে থাকতে যেন এই পদক বা এই সম্মান দেখে যান, এটা আমাদের পক্ষ থেকে আবেদন। ওইটা হবে কি যে এইগুলি হলো কি যে আমার পরে যে আমার জেনারেশন যারা আছে তারা জানতো, জেনারেশন না আমার মানে সন্তান ছেলে মেয়ে ওরা ওরা বলতে পারবে, ওরা তো এমনি বলবে যে আমার বাবা আমার দাদা আমার অমুক এই ছিল, তবে
এটা থাকলে ওদের কাছেও ভালো লাগতো, ভালো লাগতো আর একটু, যা আমার কাছেও ভালো লাগতো। এমনি যে আমার খারাপ লাগে, 20 কোটি লোকের ভিতরে 18 কোটি লোক আমার নাম জানে, এটি এনাফ আমার জন্য। যে এত সোজা না, তারপরে চেষ্টা করে না, আপনি আপনি অর্জন করেছেন, এটা মানে খোদা প্রদত্ত হয়ে গেছে, এটা চাইলেই হবে না, এটার জন্য ভাগ্য থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। আপনার ভাগ্য সাড়ি দিয়েছে আপনার চেষ্টা ছিল বলেই, আপনার এই সংগ্রামে, আপনার এই যে জীবন, এই সাধনা আমাদের শিল্প ইন্ডাস্ট্রির জন্য অনেক উপকার হয়েছে, অনেক কাজে লেগেছে। আমি বলবো যে আপনার জীবনকে নিয়ে এবং আপনার এই কর্মকে আরও স্বীকৃতির জায়গাটা আরও স্পষ্ট হলে ভালো হতো, এটা আমাদের অবজারভেশন। আমরা চাই আপনি আরও কাজ করবেন, আপনি আর সুস্থ থাকুন এবং এই কাজগুলো নিয়ে আপনি চলচ্চিত্রকে আরও উন্নয়নের দিকে নিয়ে যাবেন, এই প্রত্যাশা। আপনার এই কাজগুলোর মধ্যে এমন দু একটা কাজ আছে না যে কাজটা করে আপনি খুবই স্যাটিসফাইড ছিলেন, এমন দু একটা কাজ সম্পর্কে আমরা জানতে চাই। স্যাটিসফাইড বলতে আমি যেটা বুঝি, আপনার সৃষ্টিতে সবই আপনার কাছে সুন্দর, তারপরে দু একটা যেমন দাগ কাটছে সেটা ঠিক আছে, যেমন ওই দু তিনটা গান, একটা গানের কথাই বলি, তুমি আমার মনের মাঝে, তো এই গানটা মূলত আমি লিখেছি, ঝিনুকমালা, মূলত ঝিনুকমালা টোটাল ছবিটা আমি নির্মাণ করেছি, নাম দিয়েছি আরেকজনের, গান লিখেছি আমি, নাম দিয়েছি আরেকজনের। আমি কথাটা বলেছি এটা যে আমি নিজেকে কখন যাচাই করতে পারলাম এজ এ গীতিকার হিসাবে, আমি সাবার শুটিং করছি, আমার গান রেকর্ডিং চলছে, আমি 3টা পর্যন্ত শুটিং করে এসে গানে যোগ দেবো, গান আমার ভাই মিউজিক ডিরেক্টর আনোয়ার জাহান জান্টু গান করছে, তো আমি সাবার থেকে আসছি। আসার পর হঠাৎ একটা ফোন আসলো আমার কাছে, আমার বড় ভাই আনোয়ার, আমাদের সাথে দুই তিন সম্পর্ক, আমার বড় 1.5 বছরের, হঠাৎ করে কই তুই কই, আমি শুটিং থেকে ফিরতেছি, আমার গান কই, গান দিয়ে গেলি না সিঙ্গার সামিন ইয়াসমিনান ইন্দ্র কিশোর বর্ষা, গান কই, আমি চারি গানটা দিয়ে দিতে ভুলে গেছি, আমি আইতেছি, ও দেখে বল আধা ঘন্টা, ফোনটা রেখে আমি দিতেছি ছেলেটাকে, এই তাড়াতাড়ি সিগারেটের প্যাকেট দে, একটা ছিঁড়া সিগারেটের প্যাকেট দে, দিছে কাগজ নাই, ছিঁড়া একটা কলম নিয়া ওই সিগারেটের প্যাকেটটার উল্টা দিকে, তাড়াতাড়ি, আমি তো গান লিখি নাই, ও তো খুশি লিখি নাই, টুসটু টুসটু করে চিন্তা করলাম, চিন্তা করলাম এই 15 মিনিট, টাটার করে লাইট ছন্দ দিয়ে বসে বললাম ওখানে গিয়া সামিন আসবেন ওদেরকে দিব, দিবার পর ওরা যখন তুলবে তখন কারেকশন করে নেব আমি লেখাটা, তো গেলাম গিয়ে দিকে সামিন আসবেন আর ইয়ে বসা, কই গান দেন, আমি কিশোরগড় কিশোরের দিকে আসো, সামিনা তো আমার একটা লাইনও বুঝবে না, আমার লেখা কিন্তু আমি লিখি আমি বুঝি না, আমার অ্যাসিস্ট্যান্টকে দেয় কী লিখছে পড়াতে, খুব খারাপ হ্যান্ড রাইটিং, মানে আমি তো তো ব্রেনে যখন নেই তুফানের মতো লিখতে হয়, ব্রেন থেকে চলে যাবে ঘটনাটা, তো লেখার পর আমি কিশোরের বললাম কিশোর এটা পড়ো, পড়ছে আমি বলছি নাও কবি করো, সামিনে এ কি এটা কি, সামিনে বলতেছে আমি সিগারেটের প্যাকেট এটা দিলে কেন, ওকে আমি আপনি করে বলি সামিনাকে, তখন লেখেন কথা আপনি বলেন আমি লিখি, লিখে দিলাম, আমি বললাম যে আমি তো বাসে আইতে আইতে লিখছি 10-15 মিনিটে, তোমরা তো রাগ হইতেছো জানা কথা, তো গান তো এটা কীরকম আমি এখন ঠিক করি, আধা ঘন্টা সাবিরা বলে কিচ্ছু ঠিক করতে হবে না, যা দিচ্ছেন চুপাক এবং দেখে নিয়ে গান হিট করবে, আর কিছু চেঞ্জ করো না, এটাই কিশোর কিশোর ঠিক আছে, কো ঠিকই তো আছে আর লাগবে না, এটাই দেন, গান রেকর্ডিং হয়েছে, শুটিং হয়েছে, ছবি মুক্তি পাইছে, এখনো মানুষ ওই গান গায়, মানুষের মুখে মুখে, ওই যে তুমি আমার মনে মাঝে আমার প্রাণ পাখি আমার বাড়ি যাই ওই দিব ভালোবাসা, খুবই মানে প্রেমের লিখছিলাম, প্রেমের হিট, ওই যে লেখটা যে হওয়ার যেটা এমনি হয়ে যায়, ওই সময় আমি ছোট ঝিনুকমালা দেখে সিনেমার হলে আমার চোখের পানি, অনেকগুলি গান হিট ওই ছবির, অনেকগুলি হিট গান, তুমি ডুব দিও না জলে না, আমি এখনো শুনি, আমি এখনো চলে ভেসে চলেছি, জি জি জি, সব সুবার ওই ছবির গান, অনেক ভালো লাগলো আপনাকে কাছে পেলাম, আমার শীর্ষ খবর দর্শকদের সামনে আপনাকে তুলতে পারছি, এটা আমার সফলতা। আমি বলবো যে আপনি আরেকটু মানে স্বাস্থ্য সচেতন থাকবেন, আপনার অনেক বয়স হয়েছে, আপনাদের মতো প্রবীণরা আছে, আমরা বলবো যে ইন্ডাস্ট্রির ছায়া আপনারা মুরব্বী, এই ইন্ডাস্ট্রিতে এখন এই সর্বশেষ যে ইলেকশনটা হয়ে গেল কি কাদা ছোড়াছড়ি, এটা নিয়ে মানে আমরা সাধারণ মানুষ যারা তারা একটু হতাশ, ইলেকশন হয়েছে তো শিল্পী সমিতির, এই সমিতির বাইরে অনেক সমিতি, প্রযোজক সমিতি তো শীর্ষ, তারপর পরিচালক সমিতি, এই দুটা সমিতিকেই কাউন্ট করে বেশি, আর শিল্পী সমিতি শিল্পীদের জন্য, ঠিক আছে
ওটাও ভালো সমিতি। তো অন্যান্য সমিতিগুলিতে নির্বাচন এটা নির্বাচন হয়ে গেছে, হয়ে গেছে মানে কি যে জাহিদ খান কতগুলো তার নির্বাচনের সময় যে কাজগুলো করেছে ওগুলো ঠিক করে নাই, জাহিদ খান থাকতে পারবে না। তো আমি বলি একটা কথা, যে আমার ছেলে সাইমন জাহান ছোটোবেলা থেকে বাচ্চার অভিনয় করতে, বড় হয়ে ভিলেনের কাজ করেছে, হিরোর কাজ করেছে, পপুলার হইতে পারে নাই। তো সে এখন ডাইরেক্টর, তো সেই ভোট সিপি সমিতির ভোটার, সে ভোট দিতে গেছে সেক্রেটারি পদে যে নিপুণের কাউন্টারে দাঁড়িয়েছে, সে আমার ছেলেকে জড়াই দিচ্ছে ধৈরা হাতের মধ্যে। আমার ছেলে বলল আমাকে হাতে ইয়ে 5,000 টাকা মধ্যে দিয়ে কয়েছে যে পাঞ্জাবি কিনেন। আমার ছেলে টাকাটা নিয়ে ওর হাতে দিয়ে বলছে পাঞ্জাবি যদি দিতে হয় কিনে আমার বাসায় দিয়ে এসে পুরো টাকাটা ফেরত দিয়ে দিছে। এরকম অনেক ঘটনাই মানে, তো এগুলি তো ঠিক না, এটা মিডিয়ায় প্রকাশ করে। ওর মতো এরকম মানুষ তো সমিতিতে থাকতে পারবে না, 3 বছর হয়ে গেছে তার, এগুলি টাকা পয়সা খরচ করে করে করছে, যে এটার মধ্যে কি এরকম মধু আছে। আমি তো পরিচালক সমিতি একবার দাঁড়িয়ে প্রেসিডেন্ট ছিলাম, আমি তো আরেকবার দাঁড়াতে পারতাম, আমি দাঁড়ালে আমাকে ফিল করানো কঠিন, আমি বলি আমাকে ফিল করানো খুব কঠিন, খুব মানে জুৎসই লোক দাঁড়াতে হয়, জুৎসই লোক এখন আর নাই। তো এখন হইলে গেছে ওই শিল্পী সমিতির নির্বাচনে যে কাজগুলো হয় মানে হয়েছে এবার, এই জিনিসগুলি ভালো না। আর মৌসুমি উমরসানি এটা মানে কেমন যেন অভদ্রতা, অসামাজিক অনেক বেশি ছড়ায় গেছে এটা। জাহিদ খান যদি অন্যায় করেই থাকে এর জন্য তো দায়ী মৌসুমি আছে, মৌসুমি আর জাহিদ খান, মৌসুমি জাহিদ খানকে কেন্দ্র করে উমরসানি জাহিদ খানকে চোর দিয়েছে। জাহিদ খানকে চোর দেওয়ার আগে তুই তোর ওয়াইফকে দিলি না কেন? রাইট, তোমার যদি এতই দোষটা তো দুজনেরই অবশ্যই, যদি কোনো কিছু ওদের ভিতরে মন দেয়া নেওয়া হয়ে থাকে বা একজনের প্রতি আরেকজনের লাইকিংস হয়ে থাকে, একজনকে আরেকজনের ভালো রাখতেই পারে, এটা না লাগা মানুষের মন যখন আছে চোখ যখন আছে একজনকে আরেকজনের ভালো লাগবে, নোংরামি ভিতরে না থাকলেই হয় সেটা। কিন্তু তুমি যখন চরেই মারবা তো ওয়াইফকে মারলা না কেন? আর ভদ্র সমাজে মানে ভদ্র সমাজে একজন আরেকজনের গায়ে হাত তুলবে কেন? না, তোমার তো এখানে বিচার দেওয়ার জায়গা আছে, দেশে আইন আছে, এখন আবার বলতেছে যে সমিতিতে অভিযোগ করেছে, আমাকে বলতেছে যে উমর সানি শিল্পী সমিতিতে অভিযোগ করেছে ওর ওয়াইফের সাথে। আমি বললাম, আমি শিল্পী সমিতি কয়েকজনকে বললাম যে অভিযোগ যদি দিয়া থাকে কাগজটা ফেলে দাও, অভিযোগ যে দিছে ওটা তো নিয়ে হই না কেন, আমি বলছি বিচার তো সে করেই ফেলছে, নিজের হাতেই তো বিচার তুলে নিল। তুই তোমার ওয়াইফের সাথে কি কথাবার্তা হয়েছে তার সাথে, তুমি তো তাকে চর মানে বিচারই করলা, আবার অভিযোগ কেন? অভিযোগ তখনই করতাম যে তুমি নিজে বিচারটা করো নাই, তখন সমিতি ডিসাইড করবে বা একটা সিদ্ধান্ত নেবে। এই হচ্ছে আমাদের, তো জায়েদ খান নিজেই বলছে আমার চর মারে নাই, তাহলে বিচার কি? চর মারে নাই মানে কি? এটা তো মানে এটা আমরা যতটুকু শুনেছি দীপজল সাহেবও বলেছে যে এখানে ওই পিস্তল বের করা হয় না কিছু নেই, এগুলি হচ্ছে গিয়া যে লোকের কাছে এগুলি না জানাবার জন্য, মানুষ যেন এটা না জানে এই জন্য এগুলি বলা, কিন্তু ঘটনা যেগুলি ঘটছে এগুলি তো ঘটনা এরকম না হলে এরকমই হয়েছে। এখন আমিও ডাইরেক্ট বলতে চাই না, তো মানুষ জানুক এটা, কিন্তু কিছু না হলে তো এখানে থাপ্পর পিস্তল বের করা করে এগুলি বা মানুষ বলা বলি করছে, এগুলি কি আকাশ থেকে পেরে? যাহার ওরে তাহা তো কিছু বটে। যাই হোক, এই জিনিসগুলি ভালো না, একদমই ভালো না, এগুলি খারাপ, এগুলি আমরাই নিন্দিত হই মানুষের কাছে, বললে এরকম হতো না আমার মনে হয়। আচ্ছা, এই বর্তমান যে পরিচালক দেখি যে ওরা খুব অল্প সময়ে একটা ছবি করে ফেলে, সেটা নামও মুছে যায় মানুষের কাছে, অল্প সময়ে আমিও ছবি বানাই, আমি তো 14 দিনে একটা ছবি বানিয়েছিলাম, ছবিটা আজও মানুষ দেখে, প্রেমগীত, ওরকম প্রেমগীত থেকে বড় রোমান্টিক ছবি তো আমাদের দেশে নাই, প্রেমের যত ছবি ওটাই এক নম্বর আমি মনে করি এখনো। অভিজ্ঞতা লাগবে, সেই ক্যামেরা চালাই এখানে,
এখন যদি এখানে যা কিছু সে করতে পারে এখানে, যে মাত্র অগ্নিয়ার সিনেমার ক্যামেরাতে বিরাট বড় ফ্লোরে পঞ্চাশটা লাইট খাড়া করে দিয়া আর লাইট করে তখন ও ভেবে থাকে কে যাবে, কোথায় এলাম অভিজ্ঞতা। এখানে দুইটা লাইট, এখানে ডাইনে প্যান করো, বাইরে করো, একটু সফট করো, হার্ড করো, টেক করো, আর যখন নাকি এত বড় একটা ড্রয়িং রুমে এতগুলি উপরে মানে ২০টা সোলার, ৪টা পাঞ্জা, আর ২টা হ্যালোজিন, আর কতগুলো বেবি মাল্টি এগুলো দিয়ে যখন করবে না তখন অবস্থা টাইট হয়ে যাবে। ঠিক, প্রত্যেকটা জায়গায় অভিজ্ঞতা প্রয়োজন হয়। আপনি অনেক অভিজ্ঞ, আমি বলবো যে আমরা যদি ইন্ডাস্ট্রিতে এই অভিজ্ঞ লোকদেরকে নিয়ে আরও একটু সচেতনভাবে পরিচালনা এবং এই জাতীয় কোর্সগুলোকে আপনাদের সম্পৃক্ত করতে পারি, আমার মনে হয় ইন্ডাস্ট্রি উপকৃত হতো। এই জাতীয় কোনো ইনস্টিটিউট বা উদ্যোগ আছে? আমি বলি আমাদের এখানে ইনস্টিটিউট নাই, এবং আমি একটা কথা বলি, এটা হচ্ছে কি কবিতা লিখতে যেমন ইনস্টিটিউট লাগে না, গল্প লিখতে ইনস্টিটিউট লাগে না, এটা নিজস্ব কনসেপশন, এখান থেকে আসে। তো এখন হলে গিয়া যে অভিনয়টা এখান থেকে আসে, মায়ের চরিত্র কেমন হতে হবে, মা কিভাবে কাঁদবে, ওইটারও কিন্তু অনেকগুলো ব্যাপার আছে। কাঁদছে কেন, সন্তান দুঃখ দিয়েছে এই জন্য, নাকি ছেলের বউ ওই মাকে খেতে না দিয়া ওর মাকে খেতে দিছে আর ছেলের বউ মানে না খেয়ে বসাতে কাঁদছে, দুইটা কান্নার রেশ কিন্তু দুরকম। এখন আমাদের এখানে ওই শিল্পীরা যে বলে যে এই শিক্ষা প্রতিষ্ঠানে শিখে আসলে আমাকে শিক্ষা প্রতিষ্ঠান তো কনসেপশন দিতে পারবে, কনসেপশন তো নিজস্ব, একদম নিজস্ব। আমাদের গ্রামখানি ছবির মতন, মাটির তলায় এর ছড়ানো রতন, তে মতন রতন দিয়া রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে, অন্য ছন্দ দিল তো যে হইতো, এটা কেন দিল, এটা উনিয়ার কনসেপশনে এসেছে, এটাই সুন্দর, এটাই দিয়েছে। তো এখন কনসেপশনটা কিন্তু কেউ দিতে পারবে, চিন্তাধারা নিজস্ব। আর ওই যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কয়েকজন তো এসছে, ওই পুনা থেকে লেখাপড়া করে এসেছে, এখানে ছবি বানিয়েছে, কোথায় ছবিগুলো প্রশংসা হয়েছে, ছবিগুলো কি সমাদৃত হয়েছে? ছবি প্রশংসা হতে হলে প্রথম প্রয়োজন শিক্ষাটা না, মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা না, প্রথম হতে হবে গল্পটা, গল্পটা, গল্প সুন্দর হলে যে কোনোভাবে বানালেও মানুষ বলবে ছবিটা সুন্দর, গল্প সুন্দর না ছবি শেষ, মানুষগুলো সব গল্পের, সবই গল্প। এই যে আমি আর আপনি ইন্টারভিউ দিচ্ছি, আমাদের কথাগুলো যদি ভালো হয় ওরা দেখবে, ভালো না লাগে হয় চ্যানেলটা বদলা, দেখবে না, ভালো লাগতেছে না, কি স্পেশাল করতেছে, এটা গল্পটাই আসল, এটাও তো গল্প। আমি বলছি বলুন, একটি চলচ্চিত্র বলুন যদি সুন্দর না হয় ওটা চলচ্চিত্র হবে না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে তুমি যত ভালো কবিতাই লেখো কেউ যদি না পড়ে তাহলে ওটা যত ভালোই হোক ওটা কবিতা না। এখন আমাদের বলনটা সুন্দর না হলে মানুষ যদি আমার বলনটা না দেখে, বলনটা সুন্দর হলেই দেখবে, যদি না দেখে তাহলে ওটা কিছুই না, শেষ, কেউ দেখো না আমার মূল্যায়নিত হইল না। আপনার তো অনেক সিনিয়র জুনিয়র অনেকেই আপনার হাতে তৈরি দেখেছেন, সিনিয়ররা তো অনেক করেছেই যা হোক, কিন্তু নতুনদের মধ্যে আপনার একটু ভালো লাগে বা আপনার মনে হয় যে সে অনেক ভালো করবে এমন কারোর নাম যদি বলতেন? নতুন বলতে তো আমার কাছে যারা এখন ছবি করে সবাই নতুন, কারণ আমি তো অনেক পুরনো, জি, এই জন্য প্রজন্মের সবাই নতুন। নতুনদের মধ্যে এখন তো শাকিব খানই ভালো, সে ভালো অভিনয় করে, আনডাউটলি সে ভালো অভিনয় জানে, এবং ওর প্রথম একটা না দুটা ছবি মুক্তি পাওয়ার পর আমি একটি ছবি করেছিলাম, ওই ছবিটি প্রথম হিট ছবি তার, এর আগে তার কোনো সুপারহিট ছবি নাই, ওইটাই প্রথম হিট ছিল। ছবিটির নাম বিষভরা নাকিন, একটা স্নেক মেথোলজির গল্প, ওইটি প্রথম আমি যখন শুটিং করি তখন সাকিব বলছিল যে আঙ্কেল এই ছবিটা যদি সুপারহিট হয়ে যেত তাহলে বোধ হয় আমার জন্য কিছু লাভ হতো, আমি যে চেষ্টা করি তাড়াতাড়ি শিডিউলটা কেন শেষ করে যাইতে চাইস না, তুই আমার সাথে থাক আমি ভালোভাবে বানাই, সে করে যদি না আপনি শুটিং শেষ না হয় আমি আছি, শিডিউল টুল ব্যাপার না আপনি করতে থাকেন, আমি সুন্দর করে করেছি, ছবিটা রেজাল্ট দিয়েছে, ওইটাই প্রথম। তো সাকিব তো আমার কাছে বর্তমানে সাকিব ভালো,
নায়িকাদের মধ্যে? নায়িকাদের মধ্যে একটি মেয়ে তো অত্যন্ত সুন্দরী, আমার চোখে অত্যন্ত একটা মানে একেবারেই ওর নামের সাথে মিলেই আমি কথাটা বলতে পারি, পরিমণি। পরিমণি তো পরির মতোই সুন্দর, কিন্তু মানে তবে ওর যে নিউজ টিউজ আসছে এগুলিতে আমি মনে করি যে আমার ইচ্ছা ছিল ওকে নিয়ে একটা সুন্দর রোমান্টিক ছবি করবো, রোমান্টিক। তো ওর যেসব কথাবার্তা বা ওকে নিয়ে যে আলোচনাগুলি হচ্ছে আমি মনে করি ওর ইমেজটা আগের মতো নেই, ইমেজটা তার পড়ে গেছে। আর আমি অ্যাজ ডাইরেক্টর আমার ছবিতে সে করবে এমন তো কোনো কথা না, আমার ছবিতে সে নাও করতে পারে, নাও করতে পারে, তো এটা তার ইচ্ছা। তো অ্যাজ ডাইরেক্টর আমি বলবো যে ইমেজ যদি তার আমার দৃষ্টিতে নষ্ট হয়ে থাকে, আমার কাছে যদি ইমেজ না থাকে, তাহলে ওকে নিয়ে আমি সুন্দর রোমান্টিক ছবি বানাতে পারবো না। যে রোমান্টিক ছবিটা তৈরি করবে তার ভিতরে সুন্দর একটা প্রেম থাকতে হবে, প্রেম মানে নোংরামি না, প্রেম মানে তোমাকে ভালোবাসে তুমি আমাকে ভালোবাসো, নট দ্যাট, প্রেম ভিতরে সবার আছে। তো আমি যে ঘরে গিয়া আমার নাতিকে বাচ্চা একটা বাচ্চা দেখলে কোলে নিয়ে একটা আদর করি, ওইটাও একটা প্রেম। একটা বাচ্চাকে দেখলে আদর করতে ইচ্ছা করে, ওইটা একটু প্রেম। তো এখন হচ্ছে গিয়া যে ওকে নিয়ে ছবি বানাবার আমার ইচ্ছা ছিল এখন নাই। এখন আমাকে কোনো প্রযোজক যদি বলে যে পড়বে এখানে রোমান্টিক ছবি করে, আমি না করবো না, আমি বলবো অন্য পরিচালক নিয়ে আমি রোমান্টিক ছবি করার জন্য আলাদা একটা বাংলাদেশের রোমান্টিক ছবি অনেক হয়েছে, কিন্তু আমার প্রেম গীত ছবিটাই এক নম্বর রোমান প্রেমের ছবি আমি মনে করি। তো আরও অনেকে করেছে, সুপার ডুপার হিট করেছে। আমি প্রেমের ছবি করতে গেলে অনেক কিছু মাথায় নিয়ে ভাবতে হয়, আর যার ইমেজটা নাই, রোমান্টিক ইমেজ যদি কারো না থাকে আর ব্যক্তিগত ইমেজ যদি আমাদের উপর এসে পড়ে, তাহলে ওকে নিয়ে সুন্দর কিছু ভাবা যায় না। এই জন্য আমি আচ্ছা একটা প্যারালাল কোশ্চেন, যে ধরুন সবচেয়ে ভালো আমাদের দেশের মধ্যে যে একজন এসেছিল ওনাকে তো কেউ বিট করে যেতে পারেই নাই, ওই ওর কথা অনুযায়ী রাজ্জাক ভাইয়ের উপরে আমাদের দেশে কোনো নায়ক আসে নাই। এবং নায়িকাদের মধ্যে এক কথায় মানে আমার কাছে সবচেয়ে ভালো আমাদের দেশের জনগণের কাছে, সিনেমা হল মালিকদের কাছে, দর্শকদের কাছে, পরিচালকদের কাছে, ম্যাক্সিমাম অল না ম্যাক্সিমাম কাছে সবচেয়ে বেশি মানে লাইকিংসের নায়িকা শাবানা, আমার কাছেও এক নম্বর। তারপর ববিতা আছে, অত্যন্ত মানে এরা দুজনের কথা আমি একটা বলি যে একজন আমাকে প্রশ্ন করেছিল শাবানা ববিতা ব্যাপারে বলেন, আমি এখন আমি গায়ে পরেই কথাটা বলছি যে ইন্ডাস্ট্রিতে শাবানা ববিতার ভিতরে মানে সবচেয়ে বেশি বিশুক হচ্ছে গিয়ে শাবানা। ফিল্ম ইন্ডাস্ট্রিতে যত নায়িকা আমি দেখেছি সবচেয়ে মিশুক শাবানা, আর যত নায়িকা দেখেছি সবচেয়ে ভদ্র ববিতা। দুজনকে দুই উপাধিতে আপনি আমার হিসেবে আমি ওদেরকে নিয়ে ছবি চলচ্চিত্র নির্মাণ করি, ববিতা ম্যাডামকে নিয়ে অনেক ছবি করেছি, শাবানা ম্যাডামকে নিয়ে অনেক ছবি করেছি, শাবানা ম্যাডামকে নিয়ে করেছি প্রায় 30টা, ওর ধারে কাছে কেউ নাই মানে আমার সংখ্যায় নায়িকাদের। তবে ববিতা ম্যাডামকে নিয়ে ছবি করেছি, উনি প্রডিউসার হিসেবেও আমাকে দিয়ে ছবি বানিয়েছে, আমিও ওনার ঘরে ছবি বানিয়েছি, এরকম জেন্টল আমার চোখে কেউ পড়ে না। আর শাবানা মিশুক এমন মিশুক, যেটা ওই যে আমাদের এখানে টি বয় যারা নাকি চা খাওয়া দেয়, প্রোডাকশন বয় বলি আমরা টি বয়, তো ওই টি বয় যে ঠোঙ্গার ওই যে ঝালমুড়ি খাচ্ছিল দাঁড়ায় শাবানা গায়ে এদিকে কী কাজ ঝালমুড়ি এদিকে একলা কাজ কেন, ও ঠোঙ্গা হাত দিয়ে খায় নিয়ে নেয়, কত সরল মনের হলে এরকম এরকম করে শাবানার দ্বারা এটা হয় তাই না। অনেকে আবার একটু নিজেকে এগুলির থেকে দূরে রাখে, আবার অনেকে আছে মিশে যায়, শাবানার ভিতরে মিশে যাওয়ার জিনিসটা বেশি মিশুক। একটা আপনার সিক্রেট একটা প্রশ্ন আমি করবো আর কি দর্শকদের জন্য, আপনি ছিলেন রোমান্টিক জায়গায়, চলচ্চিত্রের জায়গায় যেখানে আবেগ ভালোবাসার মানে ঘোরাঘুরি ছড়াছড়ি, আপনি তো একজন রোমান্টিক মানুষ কারণ আপনি যে চিত্রনাট্য লিখেছেন প্রযোজনা করেছেন, মনের ভিতর কি উকি ঝুঁকি এরকম ছিল যে
কারোর সাথে প্রেম আপনার ব্যক্তিগত হবে, ওই যে কারোর সাথে কোনো প্রেম। উর্দুতে হিন্দিতে একটা শব্দ আছে, ওটা বললে মজা লাগে বেশি, কথার উত্তরে সওয়ালই পেদা নেই, হতা প্রশ্নই উঠে না, প্রশ্ন ওগুলির ধারি ধারি নামে। ওগুলো আমি জীবনে, আমি যদি ওগুলি ধার ধারতাম তাহলে আমি জায়গায় আসা যেত না। গুড গুড, আমি পারতাম না। ওই মেয়েদের, মেয়েরা ওই যে ওই কি জানি কোন দেশটা ভুলে গেল, বয়স হয়ে গেছে, 76 বছর হয়ে গেছে অলরেডি, তো ভুলে যাই যে রাজ্য ছেড়ে দিয়েছিল একটা মেয়ের জন্য, এক কিং রাজ্য ছেড়ে ওই পথে নেমে গেছিল, পরে পথেই তাকে জীবন দিতে হয়েছে। তো ওগুলি আমি যদি ওগুলি বুঝে যাই তাহলে আমি চলচ্চিত্রে কিছু হইতে পারতাম না। ওগুলি দরকার, আমি প্রয়োজন মনে করি না, যে প্রয়োজন মনে করে ওরা যায়। আমার কাছে এগুলির কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। আমরা তো আপনার অনেক কাল যে গানের কথাই জানি এবং আপনি লিখেছেন, সুর করেছেন, কিন্তু আপনার মুখে কখনো কোথাও কোনো গান শুনি নাই। আমরা কি দর্শকদের উদ্দেশ্যে যদিও সুর থাক না থাকে একটু গান শুনবো? আপনার সুর আছে, আমি গাইতে পারি। আচ্ছা আচ্ছা, তাহলে আমার চলচ্চিত্রে যতগুলি গান হয়েছে, মিউজিক ডিরেক্টর আমার ভাই, সিঙ্গার আসলে কিন্তু আমি গান তুলে দিতাম। আচ্ছা আচ্ছা, আমি গান তুলে দিতাম, প্রতিটা জায়গায় আমি ধরে দিতাম এই কাজটা এখানে এটা। আচ্ছা, তাহলে একটু শুনবো। তো ওই সুজন মাঝির একটা গান আছে, গানটা আমার খুব পছন্দের। তো গানটার আমি একটা লাইন গাইয়ে দিতে পারি। সুজন মাঝিরে জীবনের নৌকা চলে রে, আমি মনের গঙ্গে পাল রাইয়া চলে, মন ভাসাইয়া ভাসাইয়া সুজন মাঝিরে জীবনের নৌকা চলে রে। বাস, আমি মনের গঙ্গে পাল রাইয়া চলে, মন ভাসাইয়া ভাসাইয়া সুজন মাঝিরে জীবনের নৌকা চলে রে।